दक्षिण जयनगर क्षेत्र में मंगलवार की सुबह नंटू देव के पुत्र नयन देव नाम के 32 वर्षीय युवक का लटका हुआ लाश मिलने से इलाके में हड़कंप मच गया। ज्ञात हुआ है कि 32 वर्षीय नयन देव ने मंगलवार सुबह फांसी लगाकर आत्महत्या कर ली। उनके लटके हुए शरीर को देख परिजन जाग गए और फूट फूट कर रोने लगे। मृत युवक अगरतला कोर्ट में मुहरी का काम करता था, लेकिन ये पता नहीं चल पाया है कि युवक ने आत्महत्या करने का विकल्प क्यों चुना। बाद में एडीनगर थाने की पुलिस ने शव को बरामद कर पोस्टमार्टम के लिए जीबी अस्पताल ले गए। हालांकि युवक की आत्महत्या के कारणों का अभी पता नहीं चल पाया है। कि बाबू इसे इधर रात में लड़के से की कुमो कुछ हो मत तो अत्ता को से इधर जो जानता हम तो लेके रा बाहर मरते दे हम डा দূরে ইচ্ছা করতেছে আমার মেয়ে ছোট্ট এক বছরে তাই অক্ষণে দেখতে আইলাম আমি কই না না এত রাত্রে আগুন লাগতো না তো আর সকালবেলা ঘুম থেকে উঠে উঠান দে ফোন গেছে বাই নাই ফোন গেছে বাই আর তো তার করার কারণটা কোন অবধি জানতে পারছ কারণ জানতে পারলাম আমরা বাইরে আত্মহত্যা করতে দিলাম বলে আমরা নিজের কিডনি বিক্রি করে লাইলাম বলে বাইর লিখা আমরা ভাই বোন এক সুতায় বাঁধা আমরা কোন জন আমরা মানুষের কাছে কেমনে ঘুমো আমরা দুই ভাই নাই এত অল্প বয়সে আত্মহত্যা এটা কারণ নাই যদি জানতাম আমরা পরিবার এমন পরিবার আমরা কোনোদিন আলাদা কেমনে ভাত খাও না আমরা জানি না একা কেমনে ভাত খায় আমরা জানি না আমরা জানি না আমদার বাবা আমদার কোনোদিন আলাদা ভাবে ইয়ে করতে দিছে না একটা বিস্কিট আনলে বাবা কইছে তিনজনে বাইঙ্গা খাও আমরা বাবা এত আমদার শিক্ষা দেয়া তুলছে মা বাবা এই জায়গার ভিতরে হারমোনে কি তাই আমরা কেমনে কম করলাম ভাইয়ের নাম কি নয়ন দে বয়স কত বয়স তো 32 এই জায়গাটার নাম কি বটপুকুর কালি টিলা কি করত কি করত ওকে ওকে বারে সোসিয়েশন আগে আসলো ওখানে ওই মুহুরি কাজ করতে আমি কুচ্ছু পয়সাতাম না রাত্রে আমরা সবাই রাত্রে 12টার সময় খাওয়া দাওয়া করছি তারপরে দাঁড়ি বিশ্রাম গেছে এরপরে সকালবেলা তার মা 6টার সময় বেরিয়ে দেয় এই অবস্থা এর আগে আমরা কুচ্ছু জানি না প্রথমে কে দেখছে বিষয়টা বিষয়টা দেখছে তার মা ছেলের মা এই অল্প বয়সে আত্মহত্যা করার কারণটা কি এটা তো আমরা বুঝতেছি না তার তো কোনো বাজারে ঋণও নাই বা সংসারে কোনো চাপ নাই বিয়া শাদী হক করছে না মোবাইলটা দেখছেন নি মোবাইলের মধ্যে কিছু আছে না মোবাইলের মধ্যে কিছু নাই কারোর সঙ্গে কোনো সম্পর্ক না না মোবাইলের মধ্যে কিছু নাই এখন অবধি আমরা কোনো কিছু বুঝতে দিছেন কালকে রাতে 80-80 কইরা আমরা মা ভাত খাওয়া দাওয়া করছি এখন অবধি জানা গেছে নি মানে কি কারণে আত্মহত্যা করছে না 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 কিছু এমন কোনো কারণই নাই আত্মহত্যা করার মতো ছেলের নাম তার কোর্টের মধ্যে সবাই তারা এক দাইছে নি কোর্টের মধ্যে এক তিন চারটা উকিলের কাজ করে তিন চারটা উকিলের এর কোনো ব্যাড রেকর্ড নাই কিছু নাই ছেলের নাম কি নয়ন দেব বয়স কত বয়স 32 32 রামি উকিলের